আসসালামু আলাইকুম। হাজির হয়ে গেছি নতুন রেসিপির সাথে নিয়ে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে ইফতারের জন্য নিয়ে হাজির হয়েছি ডিমের ডেবিল, ডিম চপ। বানানো খুবই সহজ, ফ্রোজেন করেও ফ্রিজে রাখতে পারবেন, বিকালের নাস্তা বা ইফতারিতে রাখতে পারেন। তৈরি করে দেখেন, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো এখন কি কি লাগবে তা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছি ডিম সিদ্ধ করা 4টি, আলু সিদ্ধ করে নিয়েছি বড় 2টি আলু, ধনে পাতা নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি 1টি, কাঁচামরিচ নিয়েছি, আদা রসুন পেস্ট নিয়েছি 1/2 চা চামচ করে নিয়েছি, মরিচ গুঁড়া আর জিরা নিয়েছি 1/4 চা চামচ, 1/2 চা চামচ নিয়েছি গরম মশলা গুঁড়া। প্রথমে আলুগুলোকে ম্যাশ করে নিয়ে চুলায় চলে যাচ্ছি। প্যানে 1 টেবিল চামচ তেল দিয়ে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নিয়ে আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি জিরা মরিচ গুঁড়া, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী, দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ, গরম মশলা গুঁড়া দিয়ে দিয়েছি। এখন সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এখন এতে দিয়ে দিচ্ছি আলু। আগুনের আঁচটাকে মিডিয়ামে রেখে এখন সব কিছু মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ধনে পাতা, ধনে পাতা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এখন চুলার আঁচটাকে বন্ধ করে দিচ্ছি। এখন এখানে আমি নিয়েছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ ময়দা দিয়ে এখন আমি একটা ব্যাটার তৈরি করে নিব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, পানি দিয়ে এখন ব্যাটার তৈরি করে নিচ্ছি। তৈরি করা হয়ে গেছে। আলুর পুরটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন আমি ডেবিল তৈরি করে নিব ডিমের। এর জন্য ডিমগুলোকে আমি 2 ভাগ করে নিয়েছি, তো আপনারা চাইলে আস্ত দিতে পারবেন। এখন 1টা ভাগকে নিয়ে তৈরি করে নিব। এখন আলুর পুরটাকে নিয়ে আমি প্রথমে পাতলা করে নিচ্ছি, এর উপরে দিয়ে দিচ্ছি, দিয়ে চারপাশে পাতলা করে আবরণ দিয়ে দিব, দিয়ে ডিমের মতো শেপ করে নিব। একইভাবে এখন সবগুলোকে বানিয়ে নিচ্ছি। সবগুলো বানানো হয়ে গেছে। এখন আমি ময়দা আর কর্নফ্লাওয়ার মিশ্রণে দিয়ে দিব। ময়দা আর কর্নফ্লাওয়ার মিশ্রণটা না করতে চাইলে ডিমেও ফিটিয়ে ডিমের মিশ্রণেও চুবাতে পারেন। এর পরিবর্তনে দিয়ে দিব এখন ব্রেড ক্রামে তুলে ভালো করে চুবিয়ে নিয়ে ব্রেড ক্রামে গড়িয়ে নিব। ব্রেড ক্রামের পরিবর্তনে টোস্ট পেস্টগুলোর গুঁড়ো দেওয়া যাবে।
ব্রেড ক্রাম কীভাবে ঘরে করতে হয় তার একটা ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ব্রেড ক্রাম গড়ানো হয়ে গেলে এগুলোকে হাতে তুলে এগুলোকে টচ করে নিব, যাতে করে বাটিগুলো পড়ে যায়। সবগুলো বানানো হয়ে গেলে এগুলোকে ফ্রোজেন করা যাবে ফ্রিজে রেখে, ডিপ ফ্রিজে রেখে যখন মন চাইবে তেলে ভেজে খাওয়া যাবে। ডেবিলগুলোকে তেলে দিয়ে দিচ্ছি, দুনো পাশ উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর বা হালকা ব্রাউন করে ভেজে নিয়ে এগুলোকে এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি টিস্যু তাওয়ালের উপরে, যাতে করে এক্সট্রা তেলটা চুষে নেয়। তৈরি করে নিয়েছি এগ ডেবিল, এগুলোকে ইফতারে বা বিকালের নাস্তায় রাখতে পারেন। আপনারা ওইভাবে তৈরি করে দেখেন, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, আর আপনাদের পছন্দের আরও রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলিকে দেখার সুযোগ করে দিবেন। আবারও আপনাদের পছন্দের কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।